তো এই ফারুক আহমেদ খান আপনি লিখেছেন বিয়ের সময় কনেকে যে সোনা বা রূপা গহনা দেওয়া হয় সেটা কি মহানার মধ্যে গণ্য হবে এটা মহানার ভিতরে গণ্য করতে চাইলে মহানার মধ্যে গণ্য করা যাবে তবে মহানার হিসাবে দিতে হলে অবশ্যই বিয়ের সময় দিয়ে দেওয়ার সময় তাকে নিয়ত করে দিতে হবে যেটা মহণা হিসাবে আমরা দিলাম এবং জানিয়ে দিতে হবে যদি মন হিসাবে তিনি গণ্য না করেন এমনি উপর উপরক্ষণ হিসাবে দিয়ে থাকেন তাহলে তো সেটি চলে গেল আর মহন হিসাবে যদি দেন সেটা অবশ্যই মন হিসাবে গণ্য করে কাটতে পারবেন আবুল বাসার ভুইয়া লিখেছেন